What we do here is go back. Assalamualaikum viewers, Amaz Kitchen থেকে আমি আমানা বলছি। আজকে আমি গজার মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব। এই রেসিপিটিকে আমরা মলি বলে থাকি, এটাই আপনাদের সাথে শেয়ার করছি। সো ভিউয়ার্স, মলি করার জন্য এখানে আমি গজার মাছ ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখানে বেগুন আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি, এগুলোকে এখন আমি ভেজে নিব। ভাজার জন্য এখন আমি মশলা মাখিয়ে নিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। সামান্য আমি একটু মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি। আমি মেখে নিয়েছি, এখন আমি এগুলো তেলে ভেজে নেব। সো ভিউয়ার্স, একটা প্যানে আমি তেল গরম করে নিয়েছি ভাজার জন্য। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি মাছগুলোকে কড়া করে ভেজে নেব। বাকি তেলের মধ্যে আমি বেগুন গুলো দিয়ে দিচ্ছি। বেগুনটাকে আমি একটু ভেজে নেব।
বেগুনটা ভাজা হয়ে গেছে, আমি বেগুনটা উঠিয়ে নিচ্ছি। তো বিভার তেলের মধ্যে আমি এখন পেঁয়াজ চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমি মশলা কষানোর জন্য সামান্য পানি অ্যাড করছি। এখানে আমি হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো হাফ চা চামচ করে নিয়েছি, আর ধনিয়া জিরে গুঁড়ো আমি এক চা চামচ করে নিয়েছি। লবণ নিয়েছি স্বাদ মতো। সবগুলো মশলা আমি এখন দিয়ে দিচ্ছি কষানোর মধ্যে। সবগুলো গুঁড়ো মশলা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি ভালোভাবে মশলাটাকে, যেহেতু আমি ভাজার সময় কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি আমি একটু পানি অ্যাড করছি। আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি একটু হলুদ মরিচের গুঁড়ো কম নিয়েছি, কারণ আমি ভাজার জন্য সব কিছুতে হলুদ মরিচ দিয়েছি, এই জন্য আমি আর বেশি হলুদ মরিচ ইউজ করিনি। এখন আমি যে ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি, মাছ আর বেগুনটা। ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। এটা অনেকটা চরচরির মতো ঝোল হবে না, মাথা মাথা থাকবে। আমি সামান্য পানি অ্যাড করছি। আমি এটাকে 5 মিনিট রান্না করব। যেহেতু আমি সব ভেজে নিয়েছি, এটা রান্না করতে তেমন বেশি সময় লাগছে না আমার। আমি একটু লবণ দেখে নিচ্ছি। আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি, আমার একটু লবণ দরকার ছিল। মিশে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো। আমি আর 5 মিনিট রান্না করে নিচ্ছি। একটা মিডিয়ামে রেখে আমি রান্না করছি 5 মিনিট। সো ভিউয়ার্স, আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, একদম মাখো মাখো হয়েছে। এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিচ্ছি। সো ভিউয়ার্স, হয়ে গেল আমার মলিদা, গজর মাছের মলিদা রেসিপিটি। আমি যেভাবে রান্না করি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমি পরিবেশন করছি। সো ভিউয়ার্স, এগুলো আমার মলিদা রেসিপি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি করে ফেলবেন। সো ভিউয়ার্স, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।